হাইলাকান্দির বাহাদুরপুরত পি এম এ ওয়াই আঁচনি অনলাইন তালিকাৰ পৰা বঞ্চিত কেইবাটাও দৰিদ্ৰ পৰিয়াল। যোৱাকালি প্ৰতিবাদত সৰব হ'ল বাঙালী ছাত্ৰ যুৱ ফৰাম। একাংশ দুৰ্নীতিৰাজ পঞ্চায়ত প্ৰতিনিধিৰ গুৰুত্বহীন মনোভাৱৰ বাবেই বহুতো অনুপযুক্ত ব্যক্তিৰ নাম প্ৰধানমন্ত্ৰী আৱাস আঁচনিৰ তালিকাত স্থান লাভ কৰিছে, যদিও তালিকাৰ পৰা বাদ পৰিছে বহু দৰিদ্ৰ পৰিয়ালৰ নামো। এই অভিযোগ আনিছে বঞ্চিত হিতাধিকাৰীসকলে। অতি শীঘ্ৰে বিষয়টোৰ চৰজমিন তদন্ত কৰি হাইলাকান্দিৰ বাহাদুৰপুৰ গাঁও পঞ্চায়তৰ এইসমূহ অসহায় দৰিদ্ৰ পৰিয়ালৰ নামবোৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস আঁচনিৰ তালিকাত অন্তৰ্ভুক্ত কৰিবলৈ হাইলাকান্দি খণ্ড উন্নয়ন বিষয়াৰ লগতে জিলা প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছে বাঙালী ছাত্ৰ আৰু যুৱ ফৰামৰ কেন্দ্ৰীয় সভাপতি আলী হুছেইন মীৰাসহ মুখ্য উপদেষ্টা নজৰুল ইছলাম মীৰাই। উল্লেখ্য যে প্ৰধানমন্ত্ৰী আৱাস আঁচনিৰ তালিকাত বাহাদুৰপুৰ গাঁও পঞ্চায়তত বঞ্চিতসকলৰ ভিতৰত আছে দৰিদ্ৰ হিতাধিকাৰী নূৰ আহমদ লস্কৰ, নিজামুদ্দিন বাৰভূঞা, আলাউদ্দিন বাৰভূঞা, মানিকুদ্দিন বাৰভূঞা, আজাদ আহমেদ বাৰভূঞা আদিয়ে বুলি জানিব পৰা গৈছে। হাইলাকান্দিৰ পৰা মুস্তফা এ মজুমদাৰৰ ৰিপৰ্ট আৱালি টাইমছ। মানে আমরা অনেক বার ভিজিট করেছি, আমাদের সঙ্গে আছেন আমার ডিএসওয়াই কে কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম মীরা সাহেব, আমি নিজেই আছি, আরও আমার সংগঠনের কর্মকর্তারা আছেন। যাই হোক, এখানে এসে অত্যন্ত মানে দুঃখিত যে যারা প্রকৃত প্রাপ্যদার এরা বঞ্চিত, আর সেই বঞ্চিতর কারণে আমি মানে একজন মানে হিতাধিকারী যারা বঞ্চিত ওনার মানে মুখ থেকে দুই চারটি কথা শুনতে চাই আপনাদের সম্মুখে তুলে ধরবে। আপনার নাম কি? মানে আপনার বাবার নাম? আপনার মানে হোল্ডিং নাম্বার কত? হোল্ডিং নাম্বার মানে যাই হোক, আপনি মানে এইরকম বর কতদিন থেকে এইরকম বরে আছেন? আমরা বাবার জমানা থেকে আমরা এখন। যাই হোক, যে মানে এই যে মানে বর্তমানে পি এম ওয়াই গড় আসছে, কেউ কি আপনার ঘরে কোনো ফটো উঠে নিয়েছে? আমরা ফটো উঠাইছি মানে ওজিপি জিআরএস এবং সেক্রেটারি তান দলা লগল ফাটাইছেন, ফাটাইয়া আইয়া ফটো উঠাইছেন, নিজরে ওর সামনে লইয়া ফটো উঠাইছেন, উঠাইয়া গেছেন। যাবার পরে কয়দিন পরে শোনা গেছে আমরা নাম নাই, খবর ভাইয়া গেলাম গিয়ার দিকে গেলাম ডিপি বুঝছো জিয়াসে জিয়ারেস রেখিতালেই নাম পড়লো, কিতা একটা মিষ্টি কইছে তাই কইছেন। ওর বাদে কই জিওর সামনে আমি মাতিছি, আরও কর ভিডিও আসলা সারার সামনে মাতিছি, মাতার বাদে কইছেন আপনারা তুলা যাইব। আরও দিন বাদে শোনা যায় জয় যে জিয়ারেসে হয় আমি ইনো কিতা মাততাম, আমার বেটাই তো গরম দিতেন। এখন খবর পাইলাম দনি দনি মানুষে একা দুই হাজার এক হাজার পাঁচশো যেই দিচ্ছেন তার নাম আমাইছে, আমরা পাঁচশো এক হাজার দিতাম পারলাম না, আমরা নাম পড়ে আমরা খেতার লাগি পড়ে আমি অনুরোধ করি আর আমি আপনি এখন সরকারের কাছে কিতা করতে চাই? এখন সেই আর আমরা যদি উপযুক্ত ভাড়া হয় গড় সরকারের কাছে আকুল আবেদন রইল উপযুক্তভাবে আমরা ইনকোয়ারি করিয়া বর্তমান ইকোনমি সেন্সরের নামটা হারানি লাগে দলাল হলে খাটিছেন। মিটিংগত সেক্রেটারি এবং সিও এবং জিআরএস সবর কাছে যাওয়া হয়েছে, যাবার পরে আমরা মিটিংগ যে সময় আমরা জিজ্ঞাসা করলাম, আমি নিজে জিজ্ঞাসা করছি, আমার আলাউদ্দিন ভাইয়ের প্রথমে মাথা লাফলা তান একটু জিওয়া বাদে আমি নিজে মাতিছি, মাতার পরে আমরা প্রথমে মানে জিআরএসে কইছে এটা মিষ্টি কইছে। হ্যাঁ, জিআরএসের নাম কি? হ্যাঁ, সালেহ আহমদ, উনি মাটিজুরিত বাড়ি। মিষ্টি কোয়ার পরে যেমন সিওরে আমরা কইলাম, সিওর কাছে আমরা প্রতিবাদ করলাম, সিও সাহেব কেন আসলা করার বাদে তান কোন জায়গায় ফোন সোন লাগাইছেন, লাগাইয়া আবার আমরা গ্রামের পঞ্চায়েত আমরা গ্রুপের পঞ্চায়েত এবং জিআরএসেরও কইছেন অতিসত্তর এটা ইনকোয়ারি করার লাগি, এবং জিআরএসও নাই আমরার গ্রুপের পঞ্চায়েতও এটাত নাই, গ্রুপের পঞ্চায়েতে জিজ্ঞাসা করলাম এবং জিআরএসের জিজ্ঞাসা করছি, করার পরে তারা কইছে এটা আমরার সালে ভাই পঞ্চায়েতের নামও আমরার গ্রুপের সালে ভাই, মেইন নাম জয়নুল, জয়নুল ইসলাম লস্কর। যাই হোক, ওরকম আমরা একটা বুঝতে গেল, এখন দেখা গেছে লিস্ট আউট হয়েছে বা তারা আমরা বলে সাইট খুলে না এটার, এই ওলা বুঝতে যার এখন লিস্ট খোলার মধ্যে দেখা গেল জিআরএসে আমরা রুবা করে শুধুমাত্র ছবি ফটোটা নিছে, তাই এটা ফুটা করলা কি না তাই জানো, এরপরে দেখা যার কিছু মানে স্বার্থর বিনিময় মাত আইছে, এটা তো আমরা বঞ্চিত ফার্সি না দিতাম, আমি নিজে রিস্কা চালাই দাবি করছেন আপনার দিনাও মানে তা আরওয়াল দিয়ে আর কি একটা মানে বোঝা গেছে যে যে পয়সা দিতে পারছে তারা নাম অন্তর্ভুক্ত হয়েছে, আমরা গরিব মানুষ আমরা কাছে যদিও সব পয়সা হয় না কইছে না কিন্তু আমরা দিতে পারছি না, যার কারণে দেখে আমরা এটার থেকে বঞ্চিত, আমি নিজে রিক্সা চালাই, আমি নিজে রিক্সা চালাই কিন্তু আমার গড় বাগুলাদি রাং দিতা এটা আরও জিআরএসের ফটো নিছে, নেবার পরে
এটা মানে এখন দেখা গেল নাম নাই কত যাওয়া হইছে লিস্ট দেখা হইছে তাই এখনো কইতরা এটা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই এটা আরেকজন বলছে আরেকজন নাম নিতা নাই অফিস মিটিং কইছে আমরা বড় বড় ওই জায়গা যাওয়ার বাদে আমরা জিআরএসের কইছে আমরা নাম নিতা তো তিন ফটো মারিয়া নিলা আমরা নাম নিতা আইলো না বাদে ভিডিও কইলা যে তারা ইনকোয়ারি করিয়া পঞ্চায়েতে নেবার লাগি জিআরএসে নেবার লাগি দেখতে পেলাম যে এত অসহায় সাতটি ফ্যামিলি আমাদের ভারতবর্ষের সবচাইতে বড় একটি স্বপ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে প্রত্যেকটি মানুষকে উনি গড়ের নিচে অন্ততপক্ষে গড়ের নিচে রাখার সুব্যবস্থার জন্য PMAY মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে একটি গড় মানে চালু করেছিলেন আর সেই গড়ের আওতায় উনি প্রত্যেকটি BPL ক্যাটাগরির গরিব মেহনতি মানুষের গড় দেওয়ার জন্য কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে এই এক নম্বর গ্রুপের যদি একটি গ্রুপে যদি সাতজন মানে সাতজন দেখেছি আরও অনেক আছেন প্রত্যেকটি গড়ে যাওয়া সম্ভব হচ্ছে না আগামীতে যাব কিন্তু এই সাতটি গড় একদম কিনারে সাতটি গড় যদি নেত বঞ্চিত তাহলে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে উনি সবসময় দেখা যায় যে মন কি বাত করছেন কিন্তু মানুষের দিল কি বাত একটি বার করার জন্য আমি আহ্বান করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আজকে এখানে এসে দেখতে পেলাম মানে একজন বিধবা মহিলাকেও দেখেছি যে ওনার পরিবারের মানুষের সাহায্যের জন্য চলছে আরও রিক্সা চালকরা আছেন ঠেলা চালকরা আছেন দিনমজুর মানুষরা আছেন এরা এদের কাছ থেকে আমরা বুঝতে পারলাম তারা